আমরা এখন প্র্যাকটিস করব শিশু বিকাশ ও শিক্ষণ বিদ্যা বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি সাবজেক্টে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। এই ধরনের আমি প্রতিনিয়ত ভিডিওকে আপলোড করব, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোকে দেখবেন। প্রথম প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব এখন, স্কিমা বলতে কি বোঝায়। স্কিমা হচ্ছে সি নাম্বারটা অ্যান্সার, দীর্ঘমেয়াদী স্মৃতিতে সঞ্চিত তথ্য সমৃহের সংগঠিত ভাণ্ডার। দীর্ঘমেয়াদী স্মৃতিতে সঞ্চিত তথ্য সমৃহের সংগঠিত ভাণ্ডার। দুই নম্বর প্রশ্ন, যদি একজন ছাত্র অদ্ভুত পোশাক পরে শ্রেণীকক্ষে আসে আপনি কি করবেন। দুই নম্বর প্রশ্ন উত্তর সি, তাকে বোঝাবেন বা পরামর্শ দেবেন এইরকম পোশাক পরে ক্লাসে না আসতে। তিন নম্বর প্রশ্ন হচ্ছে, শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখার কার্যকরী পদ্ধতিটি হলো। তিন নম্বর প্রশ্ন হচ্ছে বিএডটা ছাত্রদের প্রয়োজন ও আগ্রহ অনুযায়ী কর্মসূচি গ্রহণ। চার নম্বর প্রশ্ন হলো, নিম্নলিখিত বুদ্ধাঙ্কের তালিকা থেকে শিখন যোগ্য ছাত্রদের নির্বাচন করুন। চার নম্বর প্রশ্ন উত্তর এ নাম্বারটা, 50 থেকে 70। পাঁচ নম্বর প্রশ্নটি হলো, চিন্তনের মূল উপাদান হলো। পাঁচ নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে এ, প্রতীক। নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি শিখনের উপর নির্ভরশীল নয়। ছয় নম্বর যেটি প্রশ্ন হলো, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি শিখনের উপর নির্ভরশীল নয়, এটার উত্তর হচ্ছে সি নম্বরটা, পরিণমন। সাত নম্বর প্রশ্নটি হলো, উচ্চ জাতের একজন শিক্ষক নিম্ন বর্ণের ছাত্রছাত্রীর ব্যাপারে খুবই বিরূপ মনোভাবাপন্ন, তাকে আপনি কি পরামর্শ দেবেন। আবার বলি, উচ্চ জাতের একজন শিক্ষক নিম্ন বর্ণের ছাত্রছাত্রীর ব্যাপারে খুবই বিরূপ মনোভাবাপন্ন, তাকে আপনি কি পরামর্শ দেবেন। সাত নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে ডিএটা, তাকে বলবেন জাতীয়তাবোধ এবং যুগের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে। আট নম্বর প্রশ্ন, একটি ছাত্র বা ছাত্রী যদি ইংরেজিতে দুর্বল হয় তাহলে সেক্ষেত্রে ইংরেজি শিক্ষকের ভূমিকা কি হবে। আট নম্বর প্রশ্ন উত্তর হলো বিএটা, শিক্ষক চেষ্টা করবেন যাতে ছাত্র বা ছাত্রীটির ওই বিষয়ে কৌতূহল সৃষ্টি হয়। নয় নম্বর প্রশ্ন, একজন আদর্শ শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি। নয় নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে ডিএটা, শিক্ষার্থীদের যিনি অনুপ্রাণিত করতে পারেন। তাহলে একজন আদর্শ শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে শিক্ষার্থীদের যিনি অনুপ্রাণিত করতে পারেন, ডি নম্বর। দশ নম্বর প্রশ্ন হলো, একটি ছাত্রীর বিজ্ঞান বিষয়ে বিশেষ দক্ষতা ও আগ্রহ আছে কিন্তু তার পিতামাতা তাকে বিজ্ঞানের বদলে কলাবিদ্যা নিয়েই পড়তে বাধ্য করছেন, আপনি এ বিষয়ে কি পরামর্শ দেবেন। দশ নম্বর প্রশ্ন উত্তর হলো ডিএটা, ছাত্রীটিকেই বৃত্তি বা স্কলারশিপ পাওয়ার জন্য চেষ্টা করতে বলবেন যাতে সে তার আগ্রহের বিষয় নিয়ে সে পড়তে পারে। এগারো নম্বর প্রশ্ন একজন শিক্ষক ছাত্র বা ছাত্রীদের সঙ্গে কিরূপ ব্যবহার করবেন। এগারো নম্বর প্রশ্নের উত্তর হলো বি নম্বরটা, মানে বন্ধুর মতো আচরণ করবেন বা ব্যবহার করবেন। বারো নম্বর প্রশ্ন, শিশুর প্রথম শিক্ষক কে। বারো নম্বর প্রশ্নের উত্তর হলো সি, মা। তেরো নম্বর প্রশ্ন, ছাত্রদের পারদর্শিকতার মূল্যায়নের জন্য সবচেয়ে কার্যকরী পদ্ধতিটি কোনটি। তেরো নম্বর প্রশ্ন উত্তর হলো সামগ্রিক, সি নম্বরটা, সামগ্রিক মূল্য নির্ণয় যা সারা বছর ধরেই চলবে। তাহলে তেরো নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে সি,
14 নম্বর প্রশ্নটি হলো সৃজনশীল শিশুর লক্ষণ হলো তার 14 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সি সৃজনশীলতা। সৃজনশীল শিশুর লক্ষণ হচ্ছে তার সৃজনশীলতা। 15 নম্বর, নিম্নলিখিত কোন বিষয়গুলি বিদ্যালয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার আয়োজন এবং সার্থকতার জন্য প্রয়োজনীয় নয়? নিম্নলিখিত কোন বিষয়গুলি বিদ্যালয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার আয়োজন এবং সার্থকতার জন্য প্রয়োজনীয় নয়? 15 নম্বর প্রশ্নের উত্তর হল সি এটা, বিদ্যালয়ের সকল শিক্ষক বা শিক্ষিকাদের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত হওয়া। 16 নম্বর, শ্রেণীকক্ষের প্রশ্ন করার মাধ্যমে কি হয়? 16 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এ, বিষয়বস্তুকে প্রাঞ্জল করা হয়। শ্রেণীকক্ষে যদি প্রশ্ন করা হয় তাহলে বিষয়বস্তু প্রাঞ্জল হয়। 17 নম্বর হচ্ছে আপনি যে নতুন পাঠের শিক্ষা দিচ্ছেন তা ছাত্রছাত্রীরা ভালোভাবে বুঝতে পারছে না, এই অবস্থা আপনার প্রতিক্রিয়া কি হবে? 17 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে সি এ নম্বরটা, আপনার পড়ানোর পদ্ধতিকে বদলে দেবেন, মানে যদি বুঝতে না পারে ছাত্ররা তাহলে পড়ার পদ্ধতিকে অবশ্যই বদলাতে হবে। এইবার হচ্ছে 18 নম্বর প্রশ্ন, শিক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হয় প্রধানত, 18 নম্বরের প্রশ্ন উত্তর হচ্ছে এ, শ্রেণীকক্ষে সম্পূর্ণ হয়, শিক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হয় শ্রেণীকক্ষে। 19 নম্বর প্রশ্ন হচ্ছে শিশুদের স্বভাব হলো কি? 19 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে এ, অনুকরণ করা, শিশুদের স্বভাব হচ্ছে অনুকরণ করা। 20 নম্বর প্রশ্ন, একজন শিক্ষক কীভাবে ছাত্র ছাত্রীদের মনোযোগ আকর্ষণ করতে পারেন? 20 নম্বরের প্রশ্ন উত্তর হচ্ছে ডি, শিক্ষণ পদ্ধতি ছাত্র বা ছাত্রীদের আগ্রহ অনুযায়ী যদি করা যায় তাহলে সেটা মনোযোগ আকর্ষণ করবে, তাহলে 20 নম্বরের অ্যান্সার হবে ডি। 21 নম্বর প্রশ্ন হচ্ছে আপনার ক্লাসের একটি ছাত্র বা ছাত্রী ক্রমাগত একটি বিষয়ে খারাপ ফল করছে, এই ক্ষেত্রে আপনি কি করবেন? 21 নম্বর প্রশ্নের উত্তর হলো বি, ছাত্রছাত্রীটির অসুবিধা কি কারণে তা নির্ণয়ের জন্য নির্ণায়ক অভিক্ষা প্রয়োগ করবেন, মানে বারবার যদি ফেল পড়ে একটি ছাত্র বা ছাত্রী তাহলে কি করতে হবে? বি নম্বর হচ্ছে ছাত্র বা ছাত্রীটির অসুবিধা কি কারণে হচ্ছে তা নির্ণয়ের জন্য নির্ণায়ক অভিক্ষা প্রয়োগ করবেন। নেক্সট যে প্রশ্নটি হচ্ছে 22 নম্বর, একদল ছাত্রদের দেখা গেল একটি ছাত্রকে তারা নিগ্রহ করছে মানে অত্যাচার করছে, আপনি এই ঘটনা দেখে আপনার প্রতিক্রিয়া কি হবে? যদি একদল ছাত্র একটি ছাত্রকে নিগ্রহ করছে বা অত্যাচার করছে তাহলে আপনি এই ঘটনা দেখে আপনার প্রতিক্রিয়া কি হবে? 22 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সি, প্রত্যেক দোষী ছাত্রকে আলাদা করে পরামর্শ দেবেন। 23 নম্বর প্রশ্ন হচ্ছে একজন শারীরিক প্রতিবন্ধী ছাত্র বা ছাত্রী বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে আগ্রহ দেখালো, এক্ষেত্রে আপনি কি বিষয়টিকে সমাধান করবেন? মানে একজন শারীরিক প্রতিবন্ধী ছাত্র হতে পারে বা ছাত্র হতে পারে, সে যদি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায়, আগ্রহ প্রকাশ করে, তাহলে আপনি কী করে তার সমস্যার সমাধান করবেন? 23 নম্বর প্রশ্নের উত্তর হলো বি, তাকে ক্রীড়া প্রতিযোগিতায় ফলাফল লিপিবদ্ধ করে রাখতে বলবেন, কারণ সে তো অংশগ্রহণ করতে পারবে না, সে তো প্রতিবন্ধী, তাহলে তাকে একটা দায়িত্ব দিতে হবে, সে দায়িত্বটা কি? তাকে ক্রীড়া প্রতিযোগিতায় ফলাফল লিপিবদ্ধ করে রাখতে বলবেন। 24 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাক কৈশোরকালে ছেলে মেয়েদের মধ্যে যৌনমূলক বিকাশের সঙ্গে মানিয়ে চলার জন্য একটি উপায় হলো, আবার বলি প্রশ্নটা, প্রাক কৈশোরকালে ছেলে মেয়েদের মধ্যে যৌনমূলক বিকাশের সঙ্গে মানিয়ে চলার জন্য একটি উপায় হলো কোনটি? 24 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে এ, তার দুশ্চিন্তা দ্বন্দ্ব এগুলি থেকে মুক্তি পেতে প্রবৃত্তিগুলিকে অন্য উন্নত কাজে লাগানো, তার দুশ্চিন্তা দ্বন্দ্ব এগুলি থেকে মুক্তি পেতে প্রবৃত্তিগুলিকে অন্য উন্নত কাজে লাগানো। 25 নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষাক্ষেত্রে একজন অনগ্রসর ছাত্রকে সাহায্যের জন্য কোন পদ্ধতি প্রয়োগ করবেন? শিক্ষাক্ষেত্রে একজন অনগ্রসর ছাত্রকে সাহায্যের জন্য কোন পদ্ধতি প্রয়োগ করবেন? 25 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে বি, তাকে কি এক ক্লাস নিচে ভর্তি হয়ে এক বছর পড়তে বলবেন?
26 নম্বর প্রশ্ন হচ্ছে আরটিই বলতে কি বোঝায়? আরটিই বলতে বোঝায় এ নম্বরটা অ্যান্সার, শিক্ষার অধিকার। 27 নম্বর প্রশ্ন হচ্ছে শ্রেণীকক্ষে ছাত্র বা ছাত্রী যদি কোনো প্রশ্নের ভুল উত্তর দেয় শিক্ষকের তখন কি করা উচিত? শ্রেণীকক্ষের ছাত্র বা ছাত্রী যদি কোনো প্রশ্নের ভুল উত্তর দেয় শিক্ষকের তখন কি করা উচিত? 27 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে ডি নম্বরটা, উত্তরটি কেন ভুল সেটি ব্যাখ্যা করে বুঝিয়ে দেবেন। 28 নম্বর প্রশ্ন হল বংশগতির একক কাকে বলা হয়? বংশগতির একক 28 নম্বর প্রশ্ন উত্তরের উত্তরটা হচ্ছে বি নম্বরটা, জিন। বংশগতির একক বলা হয় জিনকে। নেক্সট যে প্রশ্নটি রয়েছে, দুটি প্রশ্ন রয়েছে, পিয়াগেটের ভাবনা অনুযায়ী বৌদ্ধিক বিকাশের স্তরের সংখ্যা কয়টি? পিয়াগেটের ভাবনা অনুযায়ী বৌদ্ধিক বিকাশের স্তরের সংখ্যা 29 নম্বর প্রশ্ন উত্তর হল সি, চারটি স্তর রয়েছে। 30 নম্বর প্রশ্ন হল শিখন বৌদ্ধিক বিকাশের উপর নির্ভর করে, শিখন বৌদ্ধিক বিকাশের উপর নির্ভর করে কখন না সর্বদা নির্ভর করে, এ নম্বরটা অ্যান্সার। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আমরা আপলোড করব আরও ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে।